Já já, o caminho para chazão e passar por baixo da aqui. শোবিজ জগতে নোংরামি ছেড়ে ইসলামের ছায়াতলে আসা একসময়ের বিতর্কিত মডেল অভিনেত্রী সানাই মাহবুব বিয়ে করেছেন। সম্পূর্ণ ইসলামী রীতিতে তিনি সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেন, যেখানে ছিল না তেমন কোনো জাকজমতা কিংবা শোবিজের কথিত তারকাদের কোনো উপস্থিতি। গত 27 মে রোজ শুক্রবার পারিবারিক আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। অনেকটা গোপনেই নীলফামারী শহরের বাবুপাড়ায় পৈতৃক বাড়িতে বিয়ে সেরেছেন সানাই। তার বরের নাম আবু সালেম মুসা, তিনি ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। সানাইয়ের পৈতৃক নিবাস নীলফামারীতে। আবার তার বর মুসার বাড়িও একই জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়ন দক্ষিণ দুর্কুঠি এলাকায়। পারিবারিক আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। গত বছর অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দেন সানাই, বেছে নেন ইসলামিক জীবনযাপন। নিয়মিত বোরকা হিজাব পরে চলেন, ছবির জগতের যাবতীয় কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নেন। এরপর থেকে তাকে নিয়ে আর চর্চা হয়নি। এবার জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলেন তিনি। যদিও এর আগে 2019 সালে সানাইয়ের একটি বিয়ের খবর শোনা যায়, সাবেক এক মন্ত্রীর সঙ্গে তার বাগদান হয়েছিল। সানাই নিজেও খবরটির সত্যতা নিশ্চিত করেছিলেন, তবে ওই বিয়ে সম্পর্কে পরবর্তীতে আর কোনো আপডেট পাওয়া যায়নি। মডেল হিসাবে শোবিজে কাজ শুরু করেছিলেন সানাই মাহবুব, পাশাপাশি উপস্থাপনাও করেছেন। এরপর 2016 সালে ভালোবাসা 24x7 নামের একটি সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন। পরবর্তীতে আরও কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন সানাই, তবে তার কোনো সিনেমায় মুক্তি পায়নি। পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত বিভিন্ন কর্মকাণ্ডের জন্য সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রে ছিলেন সানাই। শরীরে সার্জারি করিয়ে ব্যাপক সমালোচিত হয়েছিলেন তিনি, তবে সেসব বিতর্ক ভুলে এখন নতুনভাবে জীবন পার করতে চান এই তরুণী। কিছুদিন আগেই তিনি ফেসবুক লাইভে এসে বলেছিলেন, আমি আসলে এখন সত্যিকারের জীবনের মানে খুঁজে পেয়েছি, এতদিন ভুলের মধ্যে ছিলাম। আর দুনিয়ার জীবনে এই সফলতা কোনো সফলতাই নয়, যদি আল্লাহ তাআলার হুকুম মতো জীবন পরিচালনা করতে পারি সেটাই তো জীবনের মহা সফলতা। ইসলামের ছায়াতলে থেকে শান্তি খুঁজে পেতে চাই। শোবিজে আর না ফেরার কথা জানিয়ে সানাই মাহবুব আরও বলেন, নিজের ভুল বুঝতে পেরেছি এবং অভিনয় জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি, এ জগতে আর ফিরছি না। পুরোপুরি ইসলামের নিয়ম পালন করতে চাই, ইচ্ছা আছে খুব শিগগিরই হজে যাওয়ার, বাকিটা মহান আল্লাহর ইচ্ছে। তবে বিয়ের আগে কিংবা পরে তার কোনো বক্তব্য মিলেনি, কেননা তার বিয়ের খবর প্রথমে কোনো গণমাধ্যমই পায়নি, মূলত সোশ্যাল মিডিয়ার কল্যাণে পরে জানতে পেরেছে। এছাড়া যে মেয়েটা সব ছেড়ে এখন এক আল্লাহ তালার ইবাদত ও স্বামীর সংসার করে জীবন কাটাতে চাচ্ছে, তাকে কোনো গণমাধ্যম কর্মীরও বিরক্ত করা উচিত নয়। এই মুহূর্তে গণমাধ্যমে কোনো কথা বলতে গেলে পেছনে নানান বিষয় সামনে আসবে, আবারও নতুন করে বিতর্কের জন্ম হবে। তার চেয়ে বরং মেয়েটা পর্দার আড়ালে থাকলেই ভালো, সেটা তার জন্য যেমন ভালো একইভাবে এ সমাজের জন্য। পরিশেষে দোয়া করি আল্লাহ তাআলা বোনটাকে চিরশান্তির ধর্ম ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়ার তৌফিক দান করুক, তার দাম্পত্য জীবনকে কবুল করুক, আমিন। ভিডিওটির কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে তাকে নিয়ে আপনার অনুভূতি জানিয়ে দিন। শোবিজ থেকে সরে এসে সানাইয়ের এমন সাদামাটা জীবনের সিদ্ধান্তে আপনি খুশি হলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত সম্ভব শেয়ার করুন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি আলতো চেপে রাখুন। আল্লাহ হাফিজ।